পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের কোমলমতি সাধারণ শিক্ষার্থী এবং বিক্ষুব্ধ জনতা বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে গুলির সামনে টিয়ার গেসের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার মাফিয়া সরকারের পতন ঘটিয়ে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে নতুন স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন হচ্ছে বাংলাদেশের জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করা বাংলাদেশটি জনগণের বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ সেই মালিকানা জনগণের কেন ভিজিয়ে দেওয়ার যে মেসেজ দিয়েছে সেটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই জনগণের মালিকানা বাংলাদেশ সেই বাংলাদেশকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে যারা চাঁদাবাজি করবে যারা সন্ত্রাস করবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কোনো ক্ষমা আমরা চাই না আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সর্বাত্মক সহযোগিতা করব সেটি যদি আমাদের দলেরও কেউ থেকে থাকে যাদের তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে তাকেও গ্রেপ্তার করলে আমাদের কোনো আপত্তি থাকবে না এবং স্পেসিফিক অভিযোগের বিরুদ্ধে গ্রেপ্তার করুক আমরা তাদেরকে শাস্তির আয়ত্ত আনুক সেটি আমরা চাই পাঁচই আগস্টের পরে খুলনা সারা দেশে যে ঘটনাগুলি ঘটেছে পরাজিত শক্তি যারা যুবলীগ ছাত্রলীগের মিছিল করত তারা পরবর্তীকালে এসে পরিকল্পিত হয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা মন্দিরে হামলা বিভিন্ন সরকারি আধার সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে হামলা এবং অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছেন আমরা নিন্দা জানিয়েছি এবং আমরা মনে করি এরা কোনো রাজনৈতিক দলের নয় এরা হচ্ছে সন্ত্রাসী এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এদের বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা সাথে সহযোগিতা করব এবং যে কোনো ধরনের সহযোগিতায় আমরা প্রশাসনের পাশে থাকবো এবং এই সরকারকে সহযোগিতা করব আমরা খুলনার পুলিশ প্রশাসনের কাছে কথা বলেছি আমরা যৌথ বাহিনীর সাথে কথা বলেছি আমরা থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে এবং মহানগরীতে আমরা মনিটরিং সেল গঠন করেছি এবং আমরা এই মনিটরিং সেলের মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সেই সমস্ত অভিযোগে অভিযোগকারী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্যে আমরা প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সর্বস্তরে জনগণকে আহ্বান জানাব যে অর্জিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা যেই স্বাধীনতাকে আমরা কোনো সংস্থায় ধুলিস্যাত হতে দিতে পারি না আসুন একটি গণতান্ত্রিক আধুনিক জ্ঞান সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ডাকে সালা দিয়ে আমরা সকল আমরা সকল অপশক্তিকে রুখে দেই সকল চাঁদাবাজ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে আমরা রুখে দেই এবং একটি সুন্দর নগর হিসেবে খুলনাকে আমরা প্রতিষ্ঠিত করি